হাই বন্ধুরা, আমি মুনমুন গুপ্তা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি, তো ঘরে কিছু সমস্যা হয়ে গেছিলো, কারণ কি এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে ভীষণই, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে। তো চলুন এগুলো বাদ দিই, আর আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন পুরোপুরি ওয়াচ করবেন, আর রইলো লাইক কমেন্ট শেয়ারের কথা অবশ্যই করে দেবেন। যার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আমার পাশে থাকবেন। তো আজকে এত সাজুগুজু করেছি একটাই কারণ, আমাদের আজকে পুজো আছে, তীজ পুজো, যেটা কিনা স্বামীর মঙ্গল কামনার জন্য করে। জানেন তো এই হিন্দি পাল্লার শাড়ি লাস্ট পরেছিলাম বিয়ের সময়, তো আর আজকে এই তীজে আর কি আমি কনফিউজ ছিলাম কেমন সাজবো না সাজবো, তো ওটা নিয়ে খুব বেশি কনফিউজ ছিলাম। পরে মনে হলো যে না, বিয়েতে যেভাবে সেজেছিলাম ওইভাবে আজকে সাজবো, তো সেরকমটাই সেজে নিয়েছি। আর ওইদিকে মা জুয়েলারিগুলো দিয়েছিল আমি আগেই পরে নিয়েছি, কারণ কি ওইগুলো আর ক্যাপচার করা হয়নি। তো আর এইদিকে ফোনটা খুবই বিরক্তি করছে, খুব বিরক্ত করছে, প্রচণ্ড পরিমাণে ব্রাইটনেস আপ ডাউন করছে, কমছে বাড়ছে, যার জন্য বুঝতেই পারছেন। আর এইদিকে জানি না আমাকে কেমন লাগছে। চলুন এবার আমার বিয়ের দোপাট্টাটা দেখিয়ে দিই। এটা হলো আমার বিয়ের দোপাট্টা, তো একটু মাথায় নিয়ে একটু দেখি আমাকে কেমন লাগছে। তো ওই দিক থেকে তো মা বলছে যে হচ্ছে ব্রতকথা পড়ার সময় মাথায় নিয়ে বসবে, এখন পড়বে না, তার আগে রেডি করো সব কিছু। না একটু আয়নাতে দেখে তো মনে হচ্ছে যে না, একটু বিয়ের লুকটার মতনই লাগছে যাকে। আর এইদিকে শুধু খালি খালি লাগছে সিঁদুরটার জন্য, যখন আর কি সিঁদুরটা নাক থেকে আর কি পড়ে না আর কি সিঁথি পর্যন্ত, তো আমার ওই লুকটা বেশি ভালো লাগে। তো চলুন অনেক ঢং করে নিলাম, এইবার যাই হচ্ছে পুজোর দিকে, আমি কিছু কিছু গুছিয়ে নিই, গুছিয়ে তারপর আবার আসছি।
তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের পুজো কমপ্লিট, আর এখন পুজো শেষে মা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আমি এরপর মাকে সিঁদুর পরিয়ে দেব। পুজো আমাদের এখন হয়ে গেছে, আর এই যে মায়ের অবস্থা, কি অবস্থা দেখুন, উপোস করে। ভালো কিছু কেমন লাগলো? উপোস করে ভালোই লাগে, একটু জলের জন্য অসুবিধাটা হয়, তারপরে সব ঠিকই লাগে। আগে বন্ধুরা বলুন মাকে কেমন লাগছে? কেমন লাগছে না, মা আজকে বলছে একদম সিম্পল সেজেছে। জল পাইনি তো, জলের জন্য একটু কষ্ট হচ্ছে, এই টাইমে ভালো ভালো লোকের ব্যাটারি ডাউন হয়ে যায়। আর এই যে আমি আমি কিন্তু উপোস করিনি, আমি শুধু মানে মায়ের হাতে হাতে সব করে দিয়েছি, ওই বলতে পারে নিরামিষ খেয়েছি আমি। না আজকে সব সেই করেছে, আমি কিছু করিনি, করা যায় আর করা যায়। এই তো কালকে রাতের থেকে, কালকে ভোর তিনটে থেকে খেয়েছিল, আর আজকে তো সারাদিন খাবে না, কালকে ভোরের দিকে, না কালকে ভোরের দিকে জল খেয়ে, শরবত খেয়ে, তারপরে লুচি পুরি, যা খুশি খাও। হ্যাঁ যা খুশি, মানে কালকেও নিরামিষই চলবে। কালকে যে গণেশ পুজো আছে, কালকে গণেশ পুজো, নিরামিষই চলবে। তো চলুন ঠিক আছে, এইটুকুই আজকে আপনাদের দেখানোর ছিল, তারপরে আবার আসছি তাহলে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর কেমন লাগছে মাকে, আমাকে, আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আমি। ঠিক আছে, টাটা, বাই বাই।